নেক্সট এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার কনসেপ্টটা অনেক প্রশ্নই রিপিট করে আর খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট চলো দেখে নিই দ্য প্রোডাক্ট অফ এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস ইজ 216 মানে হচ্ছে দুটো নাম্বারের এইচসিএফ এবং এলসিএম যদি আমরা গুণ করি তাহলে কত আসে বলছে বলছে 216 আসে তাদের মধ্যে ইফ ওয়ান নাম্বার ইজ 18 এদের মধ্যে একটা নাম্বার দিয়ে দিয়েছে কি 18 ফাইন্ড দি আদার মানে অন্য যে নাম্বারটা N2 সেটা বের করতে হবে সেটা আমরা জানি না আমরা এই ফর্মুলাটা মনে রাখবো এইচসিএফ ইনটু এলসিএম ইকুয়াল টু N1 মানে একটা নাম্বার ইনটু N2 মানে দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমরা লিখতে পারি 216 ইকুয়াল টু 18 ইনটু এক্স তাহলে এক্সের ভ্যালু যেহেতু বের করতে হবে তাহলে 216কে আমরা 18 দিয়ে ভাগ করলে আনসার পেয়ে যাব দেখো 18 ইনটু 12 হয়ে যায় আমাদের 216 মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে এখানে কারেক্ট আনসার তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার